হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। টেক টিভি ভিডিওর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশন এবং ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা। সেটা কীভাবে করবেন, যে যে গুগল অ্যাডসেন্স লেটার দেখতে পাচ্ছেন, এটা এই লেটার, এটা হচ্ছে আপনার পিন লেটার। এটা দিয়ে আপনার যে অ্যাডসেন্সের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা ভেরিফিকেশন করা হয়। আপনার অ্যাডসেন্সে যখন $10 হবে তখন এই লেটারটা গুগল আপনার ঠিকানায় সেন্ড করবে। যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবেন তখন যে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসে এই চিঠিটা আসবে। তো কীভাবে এই অ্যাড্রেসটা ভেরিফিকেশন করবেন, পিন ভেরিফিকেশন করবেন, তো আজকের ভিডিওতে আমরা এখন সেটাই দেখবো। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে এই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন দেখে আসি। এটা হচ্ছে আমার অ্যাড্রেস ভেরিফিকেশনের পিন লেটার, আর এটা হচ্ছে আমার পিন কোড যে 146539। আমি এখন অ্যাড্রেস ভেরিফিকেশন করবো অ্যাডসেন্সের, এই জন্য আমাকে গুগল ক্রোমে গিয়ে অ্যাডসেন্সে ঢুকতে হবে। তো আমি গুগল ক্রোমে গেলাম, এখন আমরা অ্যাডসেন্সে ঢুকবো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে। একটু লোড হচ্ছে, একটু সময় লাগে লোড হওয়ার জন্য। এই যে লোড হচ্ছে, এখন এই যে চলে এসেছে, এখানে লেখা ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস, অর্থাৎ এখানে আমাকে ভেরিফাই করতে হবে পিন নাম্বারটা। তো আমরা ভেরিফাই ক্লিক করলাম, এখন যে ইউর পিন দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিন নম্বরটা দিতে হবে। সো আমাদের পিন নম্বরটা হলো 146539। তো আমরা আবারও মিলিয়ে নিলাম, যে পিন নাম্বারটা সাবমিট করার আগে অবশ্যই একবার মিলিয়ে নেবেন যে 146539। এটা হচ্ছে আপনারটা মিলানোর পর আমরা সাবমিট করব। যে লোড হচ্ছে, তো ওকে, ইউর বিলিং অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। তো আমরা এবার আরেকবার একটু রিফ্রেশ করলাম, এটা যে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেছে পিন লেটারের মাধ্যমে, যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি দেখাবো কীভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করবেন। এই জন্য আপনার উপরে আইকনে ক্লিক করতে হবে, এরপরে যেখানে যে পেমেন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন। পেমেন্টে যাওয়ার পরে যে এখানে যে হাউ ইউ গট পেইড, আপনি কীভাবে পেইড নিতে চান, তো সেটা জন্য এখানে যে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, তো প্রথমটা অ্যাড নিউ রাইট ট্রান্সলেট ডিটেলস, আর নিচেটা হচ্ছে অ্যাড নিউ চেক। প্রথমটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর নিচেটা হচ্ছে চেক। তো আমরা চেক নিব না, কারণ চেক অনেক ঝামেলা, আমরা উপরেরটা নিব। তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করব, তো আমরা উপরেরটা ক্লিক করলাম। তারপরে এখানে এই যে দেওয়া আছে যে ব্যাঙ্ক অন ইউর নেম অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট নেম ওটা দিবেন। এরপর আপনার ব্যাঙ্ক নেম, আপনার ব্যাঙ্কের নাম দিবেন, সুইফট কোড যেটা সেটা দিবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করলে হয়ে যাবে। তো আমি আমার ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট নাম দিয়েছিলাম সেটা দিলাম। এবার আমি ব্যাঙ্কের নাম দিলাম, আমার ব্যাঙ্কে অ্যাকাউন্ট হচ্ছে ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্ক, ডাচ বাংলা ব্যাঙ্ক হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আমি ডাচ বাংলা ব্যাঙ্কে দিলাম। তো এরপর হচ্ছে সুইফট কোড, সুইফট কোড হচ্ছে ব্যাঙ্ক আইডেন্টি কোড। তো আমি ওদের ওয়েবসাইটে গিয়ে এই যে নিচে লেখা আছে সুইফট কোড DBDL BDES, এটা হচ্ছে সুইফট কোড, তো এটা বসিয়ে দিলাম এখানে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে 13 ডিজিটের একটা কোড দিয়েছিল সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দিলাম এবং কনফার্ম হয়ে নিলাম যে অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক আছে কি না। সব ঠিক থাকার পরে আপনি একবার রিভিউ করে নেবেন যে কোনোটা ভুল হয়েছে কিনা, যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। এই জন্য নাম্বার দিয়ে একবার ভালো করে চেক করে নেবেন কিনা আপনার অ্যাকাউন্ট নাম্বার, প্লাস আপনার নামের স্পেলিংটা ঠিক আছে কি না, এবার আপনার ব্যাঙ্ক নেম, এগুলো গুগল করে বের করে নেবেন যাতে কোনো সমস্যা না হয়, ভুল না হয়। এরপর এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, যেহেতু লোড হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা অলরেডি অ্যাড হয়ে গেছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, যে এখানে যে লেখা আছে যে নেম নন এবং প্রাইম, এখানে প্রাইমে আমরা ক্লিক করব। প্রাইমে ক্লিক করলে এটাই হয়ে যাবে আমাদের মেন অ্যাকাউন্টের জন্য সিলেক্ট করা হয়ে যাবে। তো এখন আমরা প্রাইমে ক্লিক করে
আমাদের অ্যাকাউন্টটা পুরো ওকে। এইভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন এবং পিন লেটার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।